তোর পার্সনের কাছে থাক, তোর সে খালি গায়ে উঠে গেল বলো। যা যা যা, কি হচ্ছে দেখেন, কিভাবে ব্যালেন্স ঠিক করছে আপনারা দেখেন, কিভাবে স্কেটিংটা ব্যালেন্স ব্যালেন্স করছে। সে তো ভালোই পারতেছে হাঁটতে, শুকু ছাড়িয়ে দে, শুকু ছাড়িয়ে দে। আরে থাক, তুই পড়লি কি হয়, একটু না পড়লি ভালো লাগে? আয় তো, হবে হবে, আয় তো দাদা, আমি পিছনে যাই, তাহলে তুই পড়লি তোলা যাবে না। যা, কোনো বেকায়দা পড়া পড়িস নি, মাথা ঠাতা যাতে না ফেটে যায়, দেখিস হ্যাঁ, পড়লি পড়লি আত্মা তাবি। যা যা, একটু জোরে যা, ওর একটু ঘাসের পরে লাভাই দে, ঘাসে একটু হেঁটে নিকো। আপনারা দেখেন, সে পিসের পরে পারলো না, এই জন্য সে তাকে একটু ঘাসের পরে আমরা হাঁটাচ্ছি। ঘাসের পরে দেখেন একটু স্কেটিং ব্যালেন্স ঠিক করে এনেছি। পা ফেলে আট, তুই স্বাভাবিকভাবে আট, হ্যাঁ ওইরকম আট আসছে, তাই তো? যা শুকু সেরে যাই, না এবার যা, এবার এবার পিসি ওট, এই সাইকেল নিয়ে চলে, সাইকেল নিয়ে চলে। পিসি ওট, পিসি ওট, পিসি ওট, এবার পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, আয় তো। বাহ, পড়ল না যে, হবে হবে, ওরা মাছ ফেলাবি না, ডাইরেক্ট এটা খাই, তলা ফেলাবি, দেরি হয়ে যাচ্ছে বলো, তাহলে এই তো পেরিয়ে গেছি, সালা মনে আছে পারবি, সাহসী দেখ, মোট পড়িনি, প্রথম পড়িনি তো, আমি তো তাই করছি, প্রথমে যদি এরকম পারে হাঁটে বল আস ভাই, জীবনে কিছু পারবি, এই তো হবে, একবার দুইবার পড়িস, যেমন পড়বে আগে পিছনে হাত ফেলাবি বা সামনে হাত ফেলাবি, যেন মাথা পড়ে না, মাথা ফেলাইস না, কোনো কেন কাটলি তো, সুমান সরে যা, সুমান সর, আসল খা নাকি পিছন দিকে পড়বে, ব্যাগ চলে যাচ্ছে, এই তো হবে হবে, এরকম পা উঁচু করে করে ঘষা দে, এক পায়ে ঠেল, হ্যাঁ ও দেখ, ও দেখেছিস বাম পায়ে ঠেলা শিখতেছে, আর তুই শিখতেছিস ডান পায়ে, সুবান ও দেখ বাম পায়ে ঠেলতে, মাছ কিনতে যা, মাছ কিনতে যা, মাছ কিনতে যা, এই পিসি ওট, পিসি ওট, হ্যাঁ হবে হবে, আরে মোটে পল্টেছে না, কারণ কি থাক, পল্টেবে না, পল্টে সমস্যা, যা যা দাঁড়ালি কেন, পিসি ওট, পিসি ওট, পিসি ওট, পিসি ওট, আবার যাচ্ছি কেন, মাছ খাইতে যা, মাছ খাইতে যা, এ অত কুলাই যা না, একটু উপরে যা, থাকিয়ে গাড়ি গুলা তো সাইড দিয়ে যাবে না, তুই যা, গাড়ি তো সাইড দিয়ে যাবে না, তুই যা,
হ্যাঁ হয়েছে। একটু জোরে যা, কোনে যাচ্ছি কাটার ভিতরে যাচ্ছি কে মাই যাচ্ছ তো কষ্ট হয়ে গেছ আর চালাবি আর একটু যা সামনে আর একটু এই আর একটু এই উপরে ওঠ পিসির ফুলাই যা চিকেন কাটিতে বেঁধে যাবেন দাঁড়াই থাকিস নে আমাকে দেরি আছে আমরা চলে যাবো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সে নতুন চালাচ্ছে তো এজন্য মানে অনেক সমস্যা হচ্ছে চালাইতে তাও তো নতুন অবস্থায় ভালোই চালাতে পারছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলে গেল ওই ফোনটা শেষ তো আটো ফুলে গেলাইছি আরেকটু কোন উচ্চ ওই জায়গায় দাঁড়া তোর আর হবে না তো গাইস আমরা এখানে ভিডিওটা শেষ করছি আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।